ফেজের যে ব্ল্যাকেজগুলো আছে এটা আরো ক্লিয়ারলি বোঝার জন্য মূলত এই মেশিনটি কিন্তু আসলে তারা ইউজ করছে। আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন আপনাদের জন্য অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট অফার এটা থাকবে। ভিউয়ার্স, আমরা আবার চলে আসলাম আজকে সেকেন্ড পার্টে। আজকে সেকেন্ড পার্টে আসলে মূলত আমরা এই পার্লারে, ওই দিন তো আমরা হাইড্রো ফেশিয়াল করছিলাম, সো হাইড্রো ফেশিয়ালের পরেও এখানে কী কী সার্ভিস আপনারা পাচ্ছেন, সো চলুন। সে যে ভলিউমের মাধ্যমে চুলটা সেট করছে প্লাস হচ্ছে হেয়ার অক্সির মাধ্যমে হচ্ছে লোম গুলো রিমুভ করছে, এটা কিন্তু আসলে নাইস একটা পার্ট, একটা সেলুনে থাকা উচিত, সব সেলুনে থাকা উচিত, সব এখানে পেয়েছি। তো সবকিছু মিলে আসলে আমি স্যাটিসফাই। আশা করি যে আমার লুকটা ফার্স্টে যেটা ছিল খুব এলোমেলো ছিল, এখন যে লুকটা একদম ফর্মাল একটা লুক প্লাস হচ্ছে ইউথের একটা যে লুক সেটা চলে আসছে, সেটা হচ্ছে আমি আসলে খুব হ্যাপি। আমি রেগুলারই এখানে আসি, আমি রেগুলার কাস্টমার এদের, এন্ড এদের সার্ভিস এন্ড বিহেভিয়ার নাইস, এন্ড পার্সনগুলো অনেক নাইস, এন্ড এদের ফিনিশিং, কাজের ফিনিশিং, রিল্যাক্সেশন নাইস। আমি মনে করেন কি আপনি আসলে আপনিও টেস্ট অনুভব করতে হবে। থ্যাংক ইউ। বন্ধু, তুমি আজকে এখানে কালারের জন্য আসছো নাকি? আজকে হ্যাঁ, সবাই যেহেতু ঈদের আনন্দে নিজেকে পাল্টাচ্ছে, এই করতেছে, সো আমি কেন বাদ যাবো। সো পাশাপাশি তুমি করলা, আমিও চিন্তা করতেছি, অনেকদিন ইচ্ছা ছিল যে মাল্টি কালার করাবো এবং ভালো একটা জায়গা করতেছি, যেটা আমি চাচ্ছি যাতে আমি ওই মন থেকে ওই কালারগুলো আমি যেন পাই, ইনশাআল্লাহ। ঠিক আছে, সো ভিউয়ার্স আপনারা সাথে থাকবেন সবাই। সো নয়ন ভাই, আপনি যেহেতু মাল্টি কালারটা করতেছেন, তো আমাদের অনেক ভিউয়ার্সেরই কোশ্চেন থাকে যে যে এই যে চুলের কালারটা অ্যাপ্লাই করতেছেন, এতে করে চুলের কোনো ড্যামেজ বা হচ্ছে চুলের কোনো ক্ষতি হবে কিনা? প্রত্যেকটা চুলের কিন্তু একটা টেম্পার থাকে, এক একজনের চুলের এক এক রকম টেম্পার, এই টেম্পারের উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনাকে আমরা এই যে আমি যে এখন যে কালারটা অ্যাপ্লাই করলাম ভাইয়াকে, এটা কিন্তু আমি কিন্তু চুলের টেম্পারটা আগে আমি দেখছি, তারপরে দেন আমি আপনাকে এই কালারটা ইউজ করছি আপনার ভাইয়ের চুলের ভিতরে। আসলে সত্যি কথা কি মানে সবাই কাজ জানে,
আসলে মানে প্রকৃতভাবে এগুলা কাজ যারা জানে ওদের কাছে এই কাজটা করানো উচিত। তো ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন যে এখানে আপনারা যখন চুলে হেয়ার কালারটা অ্যাপ্লাই করবেন তখন যদি আপনি হচ্ছে এক্সপার্ট কারোর মাধ্যমে কালারটা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে চুলের ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা থাকবে না। এখানে মাল্টি কালারটা আমি আমার মতো নিছি, সো বিভিন্ন ধরনের বিভিন্নই। সো নয়ন ভাই, আমি তো মাল্টি নিলাম, সো আপনাদের এখানে কি বাকি যারা সিঙ্গেল টোন নিবে কালারগুলো আছে সবগুলোই কি অ্যাভেলেবেল পাওয়া যাবে? হ্যাঁ, সবগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, সবগুলো অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, সো কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে তো আপনারা কালারটা করে দিতে পারবেন, যে যে কালারটা চাইবে আমরা ওই ধরনের কালারটা আমরা করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, সো এটা কিন্তু একটা ভালো দিক, সব জায়গায় কিন্তু কালারটা ওইভাবে আপনারা মানে মন মতো বের করে দিতে পারে না। সো এই জন্যই রেজার অ্যান্ড সিজার্সে আমার আশা মূলত। সো এখানে কি আমি আমার কাঙ্ক্ষিত যে চাহিদাটা, আমার যে স্যাটিসফ্যাকশনটা, এই জিনিসটা আমি এখানে পাচ্ছি বলেই আমার রেজার্স অ্যান্ড সিজার্সে আসা। সো ভিউয়ার্সদের এই ঈদে আপনাদেরও আমন্ত্রণ রইল রেজার্স অ্যান্ড সিজার্সে। ফেজের যে ব্ল্যাকেসগুলো আছে বা ডার্ক স্পটগুলো আছে এটা আরো ক্লিয়ারলি বোঝার জন্য মূলত এই মেশিনটি কিন্তু আসলে তারা ইউজ করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য। সো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি আজকের ব্লগের শেষ মুহূর্তে। সো আপনারা দেখলেন আমরা যতটুকু সম্ভব আপনাদের ভিডিওস দেখানোর চেষ্টা করছি, তো আপনারা অবশ্যই চলে আসবেন যেহেতু সামনে ঈদ। ঈদের আগে সবাই চায় তার লুকটা চেঞ্জ করার জন্য, যেমন আমরা করেছি আমাদের লুক চেঞ্জ। আপনারা চলে আসবেন, ইনশাল্লাহ আশা করি যে একটা বেস্ট লুক নিয়ে আপনারা আপনাদের ঈদটা সম্পন্ন করবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর যদি এই পার্লারটির ঠিকানা আমি আবার আপনাদেরকে বলি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ধানমন্ডি 2 নম্বর রোড, রেজর অ্যান্ড সিজার্স। এটা হচ্ছে সীমান্ত শম্ভারের 3 তলায় এই পার্লারটি। তো আপনারা দেখছেন, যেহেতু আপনারা কাজ দেখছেন, আশা করি যে আপনারা সবকিছু মিলিয়ে যদি আপনারা মনে করেন যে না এটা একটি বেস্ট পার্লার, তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন। প্রিন্স ব্লক মানে হচ্ছে সবসময় আপনাদের জন্য কাজ করে, তো এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন আপনাদের জন্য অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট অফারটা থাকবে। অলরেডি আমি অথরিটিদের সাথে কথা বলছি, আপনারা যারা ভিডিও দেখে আসবেন শুধুমাত্র আমাদের এই চ্যানেলের নামটা হচ্ছে তাদের সামনে উত্থাপন করবেন, প্রিন্স ব্লক 21, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ভালো ডিসকাউন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। সো আপনারা কেউ কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এখানে এই পার্লারের হচ্ছে রিজার্ভেশন নাম্বারটা দেওয়া থাকবে। আজকে যেহেতু আমি বিদায় নিচ্ছি, আপনারা একটু কাছে আসেন। আশা করি যে আপনারা সবাই আমাদের যারা ভিউয়ার্স আছে স্যাটিসফাই করতে পারবেন। কি পারবেন না? ইনশাআল্লাহ কি পারবেন। কি পারবো এটাই কথা থাকলো। ঠিক আছে, ভালো থাকবেন। সো ভিউয়ার্স, আমি বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবার অন্য কোনো একটি ব্লগ আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে মোবারক।